একটা তুলির আঁচড় দিলাম, আকাশ হল নীল, সুখের অসুখ নিলাম তোমার চোখেতে ঝিলমিল। প্রেমের ফাঁদে পড়ুক না হয়, উড়ুক তাদের ঘুম, কৃষ্ণচূড়ায় লাল হলো এই ভালোবাসার মরশুম। চতুর্থী এসে গেল, এখনো প্যান্ডেল কমপ্লিট হলো না, ভগবানই জানে কতদিন সময় লাগাবে। এই শোন, সবসময় ভগবান ভগবান করবি না তো, এমন ডেকোরেটর জোগাড় করেছিস সামান্য পেরেক মারতে রাত কাবার করে দিচ্ছে। কি কি বললি? আমার জোগাড় করার ডেকোরেটর খারাপ? ঠিক আছে, সামনের বছর থেকে তোরা অন্য সেক্রেটারি জোগাড় করে নিস, আমি আর এই বারোয়ারির সঙ্গে যুক্ত থাকবো না। সত্যি লালটু, তোর এই নাকে কান্না সবটা যে কবে যাবে, প্রত্যেক বছর তো একটা করে ব্লান্ডার করবি আর তারপরে বলবি বারোয়ারির সঙ্গে যুক্ত থাকতে চাই না, আজব। না না, এবছরই ফাইনাল, আমি আর থাকছি না তোদের এই বালক সঙ্গে। তা কোথায় যাচ্ছিস? যুব সঙ্গে যোগ দিতে? গলার স্বরটা কানে আসতেই পিছন ফিরে তাকালো বালক সংঘ ক্লাবের দুই সম্পাদক বিশ্বমিত্র এবং ললিত ঘোষ। বহু বছরের পুরনো ক্লাব এই বালক সংঘ। হৃদয়পুর গ্রামে মোট দুটি ক্লাব রয়েছে, তার মধ্যে যুব সংঘ প্রায় 5 বছরের পুরনো ক্লাব, কিন্তু বালক সংঘের বয়স নয় নয় করে 50 বছর তো হবেই। এই ক্লাব বছরে 3-3টে পুজো আয়োজন করে, দুর্গাপুজো, কালীপুজো এবং বিশ্বকর্মা পুজো। এছাড়াও বসন্ত উৎসব, শীতকালে একটা স্পোর্টস, আর তাছাড়া কম বেশি পিকনিক তো লেগেই থাকে। পাড়ার মেয়েরা আবার গত 5 বছর ধরে শুরু করেছে রবীন্দ্র জয়ন্তী, বিজয়া সম্মেলনের নাচ গানের অনুষ্ঠানও হয় এই ক্লাবে। হৃদয়পুর গ্রাম হলে কি হবে, জায়গাটার মধ্যে একটা মফস্বল মফস্বল ব্যাপার আছে। ইদানিং রাস্তাঘাটও বেশ উন্নত হয়েছে, বাড়ি বাড়ি লাইট, ইন্টারনেট কানেকশন সব কিছুই রয়েছে, বড় স্কুল, হাসপাতাল কোনো কিছুরই অভাব নেই। হৃদয়পুর গ্রাম বেশ শান্তশিষ্ট, খুব একটা ঝামেলা অশান্তিতে এই গ্রামের মানুষ জড়িয়ে পড়েন না, সবাই নিজের মতোই থাকেন। তবে দুর্গাপুজোতে গোটা গ্রাম এই বালক সংঘের পুজোতে আনন্দের সঙ্গে যোগদান করেন, কারণ এই দুর্গা মা খুবই জাগ্রত বলে গ্রামে প্রচলিত। যুব সংঘে ঠাকুর দেখতে গেলেও মায়ের অঞ্জলি দিতে বা সন্ধে পুজো দেখতে সবাই ভিড় করেন বালক সংঘ ক্লাবে। প্রথমেই যে দুজনের সঙ্গে আপনাদের পরিচয় করালাম, বিশু এবং লালটু, তারা এখন খুব ব্যস্ত, চতুর্থী হয়ে গেছে, এখনও তাদের অর্ধেক কাজ বাকি, এমনকি চাঁদা তোলাটাও কমপ্লিট করতে পারেনি। ক্লাবে যুক্ত থাকলেও ছেলে পুলেরা সবাই মোটামুটি নিজের নিজের কাজকর্মে যুক্ত, আর তার জন্যই ছুটি ছাটার দিন ছাড়া কেউই খুব একটা পুজোর কাজে অংশগ্রহণ করতে পারছে না। হাসি মুখে এগিয়ে গেল বিশু, তারপর বলল, এই যে হৃদয়পুরের হৃদয় হরণ, কখন ফিরলেন আপনি? আরে এই তো 9:30 নাগাদ ঢুকলাম, তারপর ভাবলাম যাই একবার দেখে আসি, জোগাড় তোদের কদ্দূর এগোলো। হ্যাঁ এই তো জোগাড়, আজকে ছুটির দিন, তাও এই 10-12 জন এসেছে। জানিস তো অনি, সামনের বছর থেকে না পুজো করা খুব চাপ হয়ে যাবে, লোকজন চাঁদাই দিতে চায় না, আর দিলেও 10-20 টাকা, এইভাবে পুজো হয় বল? এই শুরু হলো নাগাকান্না, এই ছেলেটাকে নিয়ে কি করা যাবে বলতো? তোর নাম ললিত কে রেখেছে বলতো? তোর নাম ললিতা হওয়া উচিত ছিল, সারা দিন ন্যাকামি করছে। ওরে তোকে কে বললো যে মেয়েরা শুধু ন্যাকামি করে আর নাকে কান্না কাঁধে? এইসব ভুলভাল কথা বলিস না বিশু, এই যুগেও লিঙ্গ বৈষম্য, মার কিন্তু একটাও মাটিতে ফসকাবে না। এই চুপ করতো, জমিদার বংশের ছেলে হয়ে সে সুন্দর মাস্টারি করতে পারলি, তোর মতন বোকা না আমি পৃথিবীতে দুটো দেখিনি। একদম, আমি ওয়ান পিস। আর শোন, পূর্বপুরুষেরা যখন টাকা জমিয়েই গেছে,
আমার আর রোজগার করে কি আছে বলতো? আর আমার এই প্রাইমারি স্কুলের চাকরিটা, নেহাতি আমার কম রোজগার হয় না। যেটুকু রোজগার হয় সেটা নিজের জন্য যথেষ্ট, বেশ ভালোভাবেই চলে যায়। কেন এমন করছি তনি? জেঠুর বয়স হয়েছে, কতবার তোকে বলেছে। শোন, যা আছে তার সবটাই কি বাবা দাদুদের অর্জিত সম্পত্তি? কেন তুই জানিস না আগে কতজন জমি গয়না বাড়ি এই সমস্ত কিছু বন্ধক দিত? তারপর সেগুলো ছাড়াতে না পারলে সবটাই তো জমিদাররাই দখল করত। আরে সেসব কি আর এখন আছে? তোর বড় দাদু তো শুনেছি দলিল টলিল সব ঘেঁটে ঘুটে যাদের যা কিছু ছিল তো সব ফেরত দিয়ে দিয়েছে। দূর ছাড় তো ওসব, আইবাস কত কি যে করেছে আমার ভালোই জানা আছে। জমিদারি চলে গেছে কিন্তু এখনো জমিদারি মেজাজটা বহাল তবিয়তে রেখেছে তারা। বিশ্বাস কর, ওই বাড়িতে আমার পা দিতেও বিরক্ত লাগে। শুধুমাত্র বৌদি জোর করে তাই। যাক ছাড়, বাদ দে তো সব কথা, বল কখন চাঁদা তুলতে বেরোবি তাহলে? এই তো ঘন্টাখানেকের মধ্যেই বেরোবো, তুই একটু দাঁড়া, আমি বাদবাকি ছেলেগুলোকে একটু জোগাড় করে আনি। সবাই মিলে ক্লাবে ঢুকে গেলেও অনি চুপ করে দাঁড়িয়ে রইল অর্ধেক হওয়া প্যান্ডেলটার সামনে। খুব সামান্যই আয়োজন, কোনো বাড়াবাড়ি নেই, অথচ সব কিছুর মধ্যে কত বেশি আন্তরিকতা। শুধুমাত্র এই বন্ধু বান্ধব কয়েকজন, ক্লাব আর এই গ্রামের পরিবেশ ওকে টেনে নিয়ে আসে এখানে। না হলে এখান থেকে বেরিয়ে যাওয়ার পর আর গ্রামে ফেরার ইচ্ছাই ছিল না অনির। অনি অর্থাৎ অনিরুদ্ধ চৌধুরী, চৌধুরী বাড়ির ছোট ছেলে অনিরুদ্ধ। ওরা দু ভাই, দাদা বাবার কাজকর্ম ব্যবসা এইসব সামলায়, তাই সে হলো বাবার চোখের মণি। আর অনি শুরু থেকে এইখানিকটা সৎ পুত্রের মতোই, বিভিন্ন অসাধারণ লোকজনদের মাঝখানে থেকেও অনি যে কেন এত বেশি সাধারণ এটা নিয়েই বড্ড বেশি বিরক্ত ওর বাবা। বাড়িতে টাকা পয়সার অভাব নেই, তা সত্ত্বেও ছেলে প্রাইমারি স্কুলের টিচার। একেবারেই রাজি ছিলেন না বড়বাবু, কিন্তু নিজের সিদ্ধান্তে অনর ছিল অনিরুদ্ধ। ছোট থেকেই ওর মায়ের স্বপ্ন ছিল ও শিক্ষক হোক, আর মায়ের স্বপ্ন কিছুতেই মিথ্যে হতে দিতে পারে না ও। ছোট থেকেই দেখেছে জমিদার বাড়ি হলে কি হবে, বাড়িতে নারী পুরুষের মধ্যে বিস্তর পার্থক্য। বাড়ির পুরুষদের খাওয়া শেষ হলে তবেই নারীরা সুযোগ পাবেন। বর্তমান যুগে এসেও আটপৌরে শাড়ি গয়না ছাড়া তারা কিছুই পরতে পারবেন না। চাকরি বাকরি তো দূরে থাক, সামান্য সেলাই শিখতে যাওয়ার জন্যেও বাড়ির বয়োজ্যেষ্ঠের পারমিশন প্রয়োজন পড়ে এই বাড়িতে। ছোট থেকেই মাকে খুব কষ্ট করতে দেখেছে অনিরুদ্ধ, আর তাই হয়তো এই বাড়িতে থেকেও আর পাঁচজন পুরুষ সদস্যের মতো ওর চরিত্র গঠন হয়নি। জোর করে চাকরি করা শুরু করেছিল অনিরুদ্ধ, তাও দেখতে দেখতে চার বছর কেটে গেল। প্রথম দু বছর বাবা একেবারেই চুপ করেছিলেন, কিন্তু তারপরে যখন বুঝলেন ছেলে হাতছাড়া হয়ে যাবে, ছেলেকে চিঠি লিখে বাড়িতে আসার উপদেশ দিলেন। যদিও অনুরোধ করলে বেশি খুশি হতো অনিরুদ্ধ এমনটা নয়, কিন্তু সেই চিঠির মধ্যে কোথাও কোনো আন্তরিকতা খুঁজে পায়নি ও। হ্যাঁ, মোবাইল ফোনের যুগেও বাবা এখনো চিঠিপত্রের ওপরেই বেশি ভরসা রাখেন। বাবার কথাকে অমান্য করতে পারেনি অনিরুদ্ধ, ছুটিছাটা পেলে বাড়ি আসে ঠিকই, তবে ওই রাতে ঘুমোনো বা দুপুরে খাওয়া এইটুকু সময়েই বাড়িতে কাটায়। দাদা বা বাবার সঙ্গে খুব একটা কথাবার্তার মধ্যেও যায় না ও। আর তাছাড়াও দাদার সঙ্গে ওর বয়সের পার্থক্যটা অনেক, কিন্তু বৌদির সঙ্গে সত্যি খুব ভাব অনিরুদ্ধর। ছোট থেকেই দিদির খুব শখ ছিল অনিরুদ্ধর, বৌদি আসার পর সেই শখ পূরণ হয়েছে, তাই বৌদিকে বৌ দিদি বলে ডাকে অনিরুদ্ধ।
অপর্ণাও নিজের ভাইকে ছেড়ে আসার পর এখানে আরও একটা ভাই পেয়ে খুব খুশি হয়েছিল। দাঁড়িয়ে দাঁড়িয়ে 7-5 চিন্তা করছিল অনিরুদ্ধ, আর ঠিক তখনই এসে গেল ফোনটা। কি ব্যাপার ভাই, দুপুর গড়িয়েছে, বিকেল হতে চলল, বলি আর কতক্ষণ ভাত আগলে বসে থাকবো? বৌদিদির রাগি রাগি কণ্ঠস্বরটা শুনেই মাথায় আকাশ ভেঙে পড়ল অনিরুদ্ধর। এই রে, বৌদিদিকে তো বলা হয়নি। এক বন্ধুর বাড়িতে ঢুকে লুচি মিষ্টি খেয়ে একেবারে পেটটা জয় ঢাক হয়ে গেছে, এখন আর কিছুতেই খাওয়া যাবে না। মনে মনে একটু সাহস সঞ্চয় করল ও, তারপর বলল, আমার ভালো বৌদিদি, আজকের খাবার দাবারটা প্লিজ একটু ঠান্ডা মেশিনে তুলে রাখার ব্যবস্থা করো না। আসলে কি হয়েছে জানো তো, ক্লাবে আসার সময় মোহনদের বাড়ি গিয়েছিলাম, এত খাইয়ে দিয়েছে ওরা, আর পেটে জায়গা নেই। প্লিজ বৌদিদি। ও, তা আগে বললেই হতো। বৌদিদি, যা, পুরো কথা না শুনে ফোন কেটে দেবে। কথাটা শেষ করতে পারল না অনি, তার আগেই ফোনটা কেটে দিল অপর্ণা। বুঝতে পারল অনি, রাগ হয়েছে বৌদিদির। ইস, বড্ড ভুল হয়ে গেছে, একবার যদি ফোনটা করে দিত ভালো হতো। তখন থেকে কি ভেবে যাচ্ছিস দাঁড়িয়ে দাঁড়িয়ে? চল, আমরা তো সব রেডি। তা কোন দিকে যাবি আজকে? ওই শ্যামরাই পাড়ার দিকে যাব ভাবছি, ওই দিকে অনেকগুলো বাড়ি এখনো বাকি আছে। দলবল নিয়ে ওরা চলল চাঁদা তুলতে। তারপরে এর বাড়ির নারকেল, ওর বাড়ির নাড়ু, চানাচুর, এইসব টুকটাক মুখে চালান করতে করতে অবশেষে এসে পৌঁছলো পাড়ার একদম শেষের দিকের বাড়িটার সামনে। মণিমালা দে এই বাড়ির মালকিন, বিয়ে হয়নি এখনো, কলকাতার একটা ছোট্ট এনজিওতে চাকরি করে মেয়েটা। বাড়িতে অসুস্থ মা আর মণিমালা, এই দুজনেই থাকে। পাড়ার সবার সঙ্গে এই মণিমালার খুব ভাব, নাচ গান সবেতেই পারদর্শী মেয়েটা। ওদের বাড়ির সামনে এসেই চিৎকার করতে শুরু করল বিশু, এই মণি, এই মণি, এই মণিমালা, কোথায় গেলি রে? এই বিশু, এই এরকম ষাঁড়ের মতো চেঁচাচ্ছিস কেন? আরে মণিমালা কানে তো কালা, এমনি রাখলে শুনতে পাবে না। আরো তিন চারবার ডাকার পরও যখন সাড়া পেল না ওরা, তখন ফিরে যাওয়াটাই ঠিক মনে করল। আর ঠিক সেই সময়েই দরজা খোলার শব্দ হল। হ্যাঁ বলুন, কি বলছেন? পাড়ার ছেলেরা একেবারে হতভম্ব হয়ে গেল। ঠিক বাড়িতেই এসেছে তো? হ্যাঁ, এটা তো মণিমালাদেরই বাড়ি। তাহলে রাতারাতি মণিমালা এরকম ডানা কাটা পরি হয়ে গেল কি করে? কোকড়ানো কোকড়ানো এক ঢাল চুল, টানা টানা চোখ, একেবারে দুধে আলতা গায়ের রং। স্বয়ং মা দুর্গা ঠাকুর যেন দরজা খুলে দাঁড়িয়েছেন। সবাইকার হা হয়ে যাওয়া মুখটার দিকে চেয়ে মেয়েটা বোধহয় একটু ভয় পেয়ে গেল। একটু ঢোক গিলে ও বলল, আসলে মণিমালা বাড়িতে নেই, একটু বেরিয়েছে, আর জেঠিমা এই মাত্র একটু শুয়েছেন, তাই জন্যই আমি দরজাটা খুললাম। আপনাদের কি প্রয়োজন বলুন না, আমি মণিমালা এলে বরং। ও, মণিমালা বাড়ি নেই? আমরা ভাবলাম, তা আপনাকে তো ঠিক চিনলাম না, আপনি কি নতুন? হ্যাঁ, আমি আসলে গতকালই এসেছি। মণিমালা আমার বান্ধবী, এই গ্রামের দুর্গাপুজোর গল্প ওর মুখে অনেক শুনেছি, সেই জন্যই এবছর ভাবলাম। তাহলে নিশ্চয়ই আমাদের ক্লাবে দুর্গাপুজোর কথা শুনেছেন? বালক সংঘ, আমাদের ক্লাবের নাম বালক সংঘ, বিরাট পুজো, বিরাট বাজেট। বলছি, আপনি যখন আমাদের গ্রামের পুজো দেখতে এসেইছেন, তাহলে কিছু যদি চাঁদা টাদা দেন। আহ, কি হচ্ছেটা কি বিশু, এইভাবে ওনার কাছে চাঁদা চাইছিস কেন তুই? উনি না গ্রামের অতিথি? সত্যি সভ্যতা ভদ্রতা সব গুলে খেয়ে ফেলেছিস নাকি? ঠিক বলেছিস ভাই, বুদ্ধি শুদ্ধি বাবার গুলের ফ্যাক্টরির সঙ্গে গুলে খেয়েছি। একটু ইতস্তত করে এবার অনিরুদ্ধ বলল,
নমস্কার, আমি অনিরুদ্ধ, অনিরুদ্ধ চৌধুরী। আপনি প্লিজ ওদের কথায় কিছু মনে করবেন না। নমস্কার, আমি অপরাজিতা, অপরাজিতা বসু। না না, আমি কিছু মনে করিনি। আর সত্যি তো, একটা পুজো করতে তো আর কম খরচা হয় না। আমি আমি নিশ্চয়ই চাঁদা দেব। কত কত দিতে হবে বলুন, বলুন না। না না দিদিভাই, লজ্জায় ফেলছেন আপনি, আপনার থেকে চাঁদা নিতে পারবো না। ওই যে অনি বলল আপনি গ্রামের অতিথি, আর ও হচ্ছে স্বয়ং জমিদার বাবু, ওর আদেশ ফেলতে পারি? আহ বিশু, একটু লজ্জায় পড়ে গেল অনিরুদ্ধ। এই ছেলে পুলেগুলো যে কি করে না। আপনি এক কাজ করবেন, মনি এলে বলবেন আমরা বালক সংঘ ক্লাব থেকে এসেছিলাম চাঁদা নিতে। এই যে দে, হ্যাঁ এই বিলটা রেখে দিন। ওকে বলবেন যাতায়াতের পথে ক্লাবে গিয়ে দিয়ে দিলেই চলবে। আচ্ছা ঠিক আছে, মণিমালা এলেই আমি বলে দেব। আসছি, আপনি দরজাটা বন্ধ করে দিন। শুনুন, বলছিলাম আপনারা এলেন এভাবে শুধু মুখে, একটু দাঁড়ান আমি এক্ষুনি আসছি। ঘরের ভিতরে চলে গেল মেয়েটা, তারপর হাতে একটা মিষ্টির বাক্স নিয়ে ফিরে এলো। গতকালই এনেছি কলকাতার মিষ্টি, শুকনো মিষ্টি, একদম টাটকা, খান ভালো লাগবে আপনাদের। নিশ্চয়ই, আপনি দিচ্ছেন আমরা খাবো না তাই হয় নাকি? অনিরুদ্ধ কিছু বলার আগেই মিষ্টির বাক্সের উপর হামলে পড়ল ছেলের দল। নিমেষেই ফাঁকা হয়ে গেল বাক্স। তখনও ওদের পিছনেই চুপ করে দাঁড়িয়ে আছে অনিরুদ্ধ, মাঝে মাঝে মাথা তুলে তাকাচ্ছে অসামান্য সুন্দরী মেয়েটার দিকে। মেয়েটা সুন্দর, শুধু তাই নয়, মেয়েটার ব্যবহারটাও বড্ড বেশি সুন্দর। একটা নীল রঙের চুড়িদার পরেছে মেয়েটা। আজ হঠাৎ করেই মনে হলো অনিরুদ্ধর এই নীল রঙটা বোধহয় একমাত্র অপরাজিতাকেই মানায়। সবার খাবার বহর দেখে প্রথমটায় একটু অবাক হলেও শেষটায় হেসে ফেলল অপরাজিতা। নিশ্চয়ই খুব খিদে পেয়েছিল ছেলেগুলোর, একেবারে বাক্সটা শেষ করে ফেলেছে। কিন্তু ওই অনিরুদ্ধবাবু তো মিষ্টি পেলেন না। এবার খারাপ লাগছে ওর। ওদের হাতে দুটো জলের বোতল ধরিয়ে দিয়ে অনিরুদ্ধর দিকে এগিয়ে গেল অপরাজিতা। ইস, সবাই খেয়ে ফেলল, আপনি আপনি পেলেন না, আমার এত খারাপ লাগছে। আপনি এখন বিড়ালদের সামনে মাছের বাটি ধরেছেন, তারা কি আর কারোর জন্য রাখবে ভেবেছেন? ঠিক আছে ঠিক আছে, কোনো ব্যাপার নয়, আপনি বরং মিষ্টিটা আমায় পরে খাইয়ে দেবেন। ডিউ রইল কেমন? দুজনের মুখেই খেলে গেল স্মিত হাসি। এরপরেই অপরাজিতাকে বিদায় জানিয়ে ফিরে গেল সবাই। সত্যিই কি সবাই ফিরে গেল? একটু এগিয়েই মনে হলো অনিরুদ্ধর, আচ্ছা ও কি ফেলে এলো কিছু ওই বাড়িটার সামনে? পিছন ঘুরে একবার তাকালো, না সব কিছু তো সঙ্গেই আছে। তাহলে কি বন্ধুরা, কিছু ধরতে পারলেন? এই কিছুক্ষণ আগেই অনিরুদ্ধ কি হারিয়ে ফেললো বলুন তো? আরে সেইটা সেইটা, এই বিশ্বের সবচেয়ে মূল্যবান যেটা, টাকা পয়সা দিয়ে কেনা যায় না, চাইলেই বিক্রি করা যায় না, সময় সময় ভেঙে যায় ঠিকই, আবার কারো কারো ভালোবাসার পরশে ভাঙা জোড়াও লেগে যায়। হ্যাঁ হ্যাঁ ঠিক ধরেছেন, হৃদয়। শেষ পর্যন্ত হৃদয়পুরের অনিরুদ্ধর হৃদয় হরণ করল কলকাতার মেয়ে অপরাজিতা। হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি, অপরাজিতা আপনাদেরও হৃদয় হরণ করেছে, কিন্তু অন্তরা প্রতি সপ্তাহে যেগুলো বলে সেগুলো তো অন্তরাকে বলতেই হবে, আর আপনাদেরও শুনতে হবে। কেমন আছো তোমরা ভালোবাসার মরশুমের বন্ধুরা, চিনতে পারছো তো? হ্যাঁ হ্যাঁ, আমি তোমাদের বন্ধু অন্তরা,
নিয়ে চলে এসেছি ভালোবাসার মরশুমের আজকের একটা মিষ্টি ভালোবাসার গল্প। আজ পঞ্চমী, আসন্ন এই দুর্গাপুজোর উপহার হিসাবে ভালোবাসার মরশুম তোমাদের জন্য নিয়ে এসেছে অনিরুদ্ধ আর অপরাজিতার গল্প। এভাবেও ভালোবাসা হয়। গল্প পাঠে আমি তো রয়েছি, আমার সঙ্গে গল্পের অন্যান্য ভূমিকায় রয়েছে তোমাদের বন্ধু প্রীতম, আর সেই সঙ্গে রয়েছে মধুমিতা, চৈতালি, রাজদীপ, সায়নদীপ এবং জয়িতা। তাহলে চলো দেরি না করে শুরু করে দিই আজকের গল্প, এভাবেও ভালোবাসা হয়। কেটে গেছে মাঝে দুটো দিন, এর মধ্যে ঠাকুর আনা, বাজার করা, মোটামুটি সব কিছুই কমপ্লিট। আজ ষষ্ঠী, আজকে মায়ের পূজার প্রথম দিন। বোধন, আমন্ত্রণ এবং অধিবাস, দুর্গা প্রতিমার মুখ উন্মোচনকে বলা হয় কাল প্রারম্ভ, যা সন্ধ্যায় সম্পাদিত হয়। আমন্ত্রণ বলতে দেবী দুর্গাকে আমন্ত্রণ জানানোকে বোঝায়, আর অধিবাস হল মণ্ডপে দেবীর অবস্থানকে পবিত্র করার আচার। এই সবকটি অনুষ্ঠানেই উপস্থিত ছিল মণিমালা এবং অপরাজিতা। জোগাড় থেকে শুরু করে সব কিছুতেই হাত লাগিয়েছে অপরাজিতা। শুধু কাজে হাত লাগিয়েছে এমনটাই নয়, লালটু, বিশু, বিজয়া, নবীন, বীণা সবার সঙ্গেই বন্ধুত্ব হয়ে গেছে ওর। তবে অনিরুদ্ধর সঙ্গে একবারও কথা হয়নি। কি হচ্ছে বুঝতে পারছে না অনি, এগিয়ে গিয়ে কথা বলতে চাইছে কিন্তু কোনো না কোনোভাবে হয় অপরাজিতা এড়িয়ে যাচ্ছে, না হয় কেউ চলে আসছে। তবে কি অপরাজিতা ওকে ইগনোর করছে? কিন্তু কেন, অনিরুদ্ধ তো কোনোভাবেই অপরাজিতাকে বিরক্ত করেনি, এরকম স্বভাবও নয় অনিরুদ্ধর। মনে মনে একটু ক্ষুব্ধ হলো ও, ঠিক করলো যেচে কথাই বলবে না। কিন্তু যেখানে ভগবান সব কিছু স্থির করে রেখেছেন সেখানে অনিরুদ্ধরই বাকি করার আছে বলুন। কথাগুলো ভেবে সবে মাত্র নিজের কাজে মন দিয়েছিল অনি। ঠিক সেই সময়েই শুনতে পেল শান্ত মিষ্টি সেই গলার শব্দটা। অনিরুদ্ধবাবু, বলছিলাম একটু কথা বলা যাবে? ঘুরে তাকালো অনি, রাগ কখন যে গলে জল হয়ে গেছে বুঝতেই পারেনি ও। ও অপরাজিতা, হ্যাঁ বলুন না, কি বলবেন বলুন। আসলে কাল সকাল সকাল না কলাবউ স্নানে মণিমালা যেতে পারবে না, আমাকে একাই যেতে হবে। কিন্তু আমি তো এদিককার কিছু চিনি না, তাই ঠিক কখন মণ্ডপে আসলে সুবিধে হবে একটু যদি বলে দিতেন। সকালবেলা আমরা ওই মোটামুটি 7:30 নাগাদ বের হই। এই তো কিছুটা দূরেই একটা দিঘি আছে, দেখবেন শাপলা শালুক পদ্মে ভর্তি, ওখানেই যাওয়া হয় আর কি। ও ঠিক আছে, তাহলে 7:30 নাগাদ চলে আসব। হ্যাঁ কিন্তু অত সকালে তো আপনি ওদিকে টোটো পাবেন না। আপনি আপনি বরং এক কাজ করবেন, রেডি হয়ে থাকবেন কেমন, আমি যখন আসব আপনাকে নিয়ে চলে আসব, আমার তো বাইক আছে, কোনো সমস্যা হবে না। কথাটা বলেই চুপ করে গেল অনিরুদ্ধ, একটু বেশি বলে ফেলেছে মনে হয়, মাত্র একদিনের পরিচয়, এইভাবে গাড়ি করে নিয়ে আসাটা, ইস অপরাজিতা নিশ্চয়ই ওকে ভুল বুঝবে। কবে যে একটু বুদ্ধি হবে অনিরুদ্ধর কে জানে, কি করে বিষয়টা ম্যানেজ করবে বুঝতে পারলো না ও। ঠিক তখনই ওকে অবাক করে দিয়ে অপরাজিতা বলল, ঠিক আছে আমার কোনো অসুবিধা নেই, আমি বরং 7:30 মধ্যে তৈরি হয়ে থাকব। হাতে চাঁদ পেল অনিরুদ্ধ, তাড়াতাড়ি ও বলল, ঠিক আছে একদম 7:30 পৌঁছে যাব কেমন। আজকে সপ্তমী, সকাল 7:00 মধ্যে রেডি হয়ে গেল অপরাজিতা।
আজকে ওর পরনে হালকা কমলা পাড় সাদা শাড়ি, শাড়ির উপর ছোট্ট ছোট্ট শিউলি ফুল এমব্রয়ডারি করা, মানানসই কানের দুল, আর কপালে ছোট্ট একটা অরেঞ্জ টিপ। ব্যাস এইটুকু সাজেতেই একেবারে অসামান্য হয়ে উঠল অপরাজিতা। উফ, কি লাগছে রে আজকে, পাড়ার ছেলেগুলো তো জ্ঞান হারাবে। এই মনি, কি সব উল্টোপাল্টা বকছিস, দেখ এরকম করলে কিন্তু আমি সব সাজগোজ ছেড়ে ফেলব। এই না না, একদম না অপু, কি মিষ্টি লাগছে তোকে, কেন যে তুই ওরকম ঝোড়ো কাকের মতো থাকিস, মাঝে মাঝে তো এরকম একটু সাজতে পারিস বল। ভালো লাগে না রে, জানিসই তো। এই চুপ কর তো, আজকের দিনে আর ওসব কথা মনে করতে হবে না, কতদিন আর অতীত নিয়ে বসে থাকবি বলতো, যা যা তৈরি হয়ে নে, অনিতা এলো বলে। এই মনি মনি, অনিরুদ্ধকে হ্যাঁ বলে ভুল করলাম বল, ইস উনি কি ভাবলেন আমি কত হ্যাংলা না, আসলে পুরো দুর্গাপুজোটাই না আমি খুব ভালো করে উপভোগ করতে চাই, আর তুইও এমন না বললি সকালে যেতে পারবি না, তাই আমি ভাবলাম। কত ভাবিস না অপু, অনিদা বিশ্বাস কর সত্যি ভালো, গতকাল রাতেই তো তোকে অনিদার গল্পটা বললাম, তুই তো নিজেও দেখলি অনিদা অত বড় জমিদার বাড়ির ছেলে, অথচ কোনো রকম অহংকার নেই, এক কথায় তোকে নিতে আসতে রাজি হয়ে গেল। বাড়ির বাইরে একটা গাড়ির শব্দ পেয়েই ব্যস্ত হয়ে উঠল মনি, তারপর বলল, যা যা এসে গেছে অনিদা, আর ফোনটা মনে করে লাউডে রাখিস। ঘাড় নেড়ে বাইরে বেরিয়ে গেল অপরাজিতা, একটু যে অস্বস্তি হচ্ছে না এমনটা নয়, কি যে হয়েছিল গতকাল ওর জানে না, অনিরুদ্ধ যাই বলল ও এসে নিয়ে যাবে আর না করতে পারল না অপরাজিতা। যে মেয়ে কারোর সঙ্গে কথা বলার আগে পাঁচবার চিন্তা করে, সে যে এত সহজে রাজি হয়ে যাবে এই প্রস্তাবে ভাবতেই পারছে না অপরাজিতা নিজেই, আজকে নিজেকেই ওর বড্ড অচেনা লাগছে। গুড মর্নিং, বাহ আপনি রেডি হয়ে গেছেন, আমি ভাবলাম মেয়েদের ব্যাপার, না জানি কতক্ষণ অপেক্ষা করাবেন। ইমা ছিছি, কি বলছেন আপনি, আমার এত উপকার করছেন আর আমি আপনাকে অপেক্ষা করাবো? উপকার কেন বলছেন ম্যাডাম, এ তো আমাদের কর্তব্য, নিন তাড়াতাড়ি উঠে পড়ুন, মণ্ডপে ওরা সবাই প্রস্তুত আছে, আমরা পৌঁছলেই ওরা বেরোবে। ইতস্তত করে গাড়িতে উঠল অপু, বাইক স্টার্ট দিল অনিরুদ্ধ। কিছুটা যাওয়ার পরেই ও বুঝতে পারল বেশ কিছুটা সরে বসেছে অপরাজিতা, এমনকি ওকে ধরেও নি, কিন্তু এইভাবে গেলে কিছুতেই ওর গাড়ি থেকে পড়া আটকাতে পারবে না অনি, বাধ্য হয়ে গাড়ির স্পিড একেবারে কমিয়ে দিল ও। স্পিডোমিটারের কাঁটা 20-তে আটকে গেল, কচ্ছপের মতো ধীর গতিতে চলতে শুরু করল গাড়ি। একটু অবাক হয়ে গেল অপরাজিতা, তারপর ও বলল, কি হলো, কোনো অসুবিধা না, মানে এত আস্তে চালাচ্ছেন, পৌঁছতে তো দেরি হয়ে যাবে। তো কি করব বলুন, আপনি যেভাবে দুহাত ডিস্টেন্স মেনটেন করে বসে আছেন, যে কোনো মুহূর্তে ব্রেক করলেই গাড়ি থেকে পড়ে যাবেন, তখন তো কেলেঙ্কারি অবস্থা হবে, তাই বাধ্য হয়ে। হাসি পেয়ে গেল অপরাজিতার, কোনো রকমে হাসিটা আটকেও বলল, তা বললেই হতো, এই নিন ঠিক করে বসছি, এবার আপনি একটু তাড়াতাড়ি চলুন। ব্যাস এবার আর নো চিন্তা, পক্ষীরাজ উড়িয়ে নিয়ে যাবো একেবারে। যে রাস্তা দিয়ে মণ্ডপে গিয়েছিল গতকাল অপরাজিতা, আজকে দেখলো এটা সেই রাস্তাটা নয়, বরং মাঠের পাশ দিয়ে সরু একটা রাস্তা। আচ্ছা অনিরুদ্ধবাবু, একটা কথা বলবো, কিছু মনে করবেন না তো, গতকাল তো এই রাস্তা দিয়ে আমাকে নিয়ে যায়নি মনি, মানে এই রাস্তাটা তো ঠিক। আরে বাবা, আপনাকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছি তো, সোজা রাস্তায় নিয়ে গেলে কি করে হবে বলুন তো। কি বলছেন, ওই দেখুন ভয় পেয়ে গেলেন তো। আরে ম্যাডাম, এটা গ্রাম, এখানে যদি আমার পরিবারের লোকজন দেখে
যে আমি আপনাকে গাড়িতে চাপিয়ে নিয়ে যাচ্ছি, একেবারে রাষ্ট্র করে দেবে। তাহাতে অবশ্য আমার কিছু যাবে আসবে না, কিন্তু আপনি এই গ্রামের অতিথি, আপনার বদনাম কি করে মেনে নেব বলুন তো। এমা, আপনি আমাকে আগে বলতে পারতেন, তাহলে আমি আর এইভাবে। শুনুন না অনিরুদ্ধবাবু, আপনি আমাকে না এখানেই নামিয়ে দিন, আমি হেঁটে হেঁটে চলে যাব, কোনো অসুবিধা হবে না। উফ, চুপ করে বসুন তো, এই আপনারা মেয়েরা না অনেক কথা বলেন। আপনি হেঁটে গেলে আমার অসুবিধে হবে, তাই মুখ বন্ধ করে বসুন, এক্ষুনি পৌঁছে যাব আমরা। আর কথা বলল না অপরাজিতা। অনিরুদ্ধ সত্যিই খুব ভালো মানুষ, না হলে ওর মতো একজন অচেনা অজানা মানুষকে এত সম্মান দিতে পারে কেউ? বর্তমানে ভালো মানুষের সংখ্যা ক্রমশই কমছে। ভালো লাগলো অপরাজিতার, যাক গে, দু একজন জেন্টলম্যান এখনো বর্তমান আছে সমাজে। মায়ের মুখ দর্শন করে চোখে জল চলে এলো অপরাজিতার। সত্যি কি অসম্ভব সুন্দর আর জীবন্ত চোখগুলো! ওর ঠিক পিছনেই দাঁড়িয়েছিল অনিরুদ্ধ। একটু এগিয়ে এসে কানে কানেও বলল, কি এত মন দিয়ে দেখছেন ম্যাডাম? চমকে উঠল অপরাজিতা, তারপর একটু হেসে বলল, মায়ের অপরূপ রূপ দেখছি অনিরুদ্ধবাবু, সত্যি কি স্নিগ্ধ বলুন। অপরাজিতার চোখে মুখে লেগে থাকা এই অবাক বিস্ময়ে মন ছুঁয়ে গেল অনিরুদ্ধর, একভাবে ওর দিকে তাকিয়ে রইল। ভালো করে লক্ষ্য করতে থাকল অপরাজিতার অভিব্যক্তিগুলো, চোখ দুটো আনন্দে চকচক করছে। তারপর হঠাৎ করেই কি যেন হয়ে গেল মুহূর্তের মধ্যে, এক অদ্ভুত বিষাদ ছেয়ে গেল ওর গোটা চোখ মুখে। মনে হলো কিছু একটা মনে পড়ে গেছে ওর। ধীরে ধীরে মায়ের দিক থেকে চোখটা নামিয়ে ফেলল অপরাজিতা। কি হলো অপরাজিতা, আপনার কি মন খারাপ? দ্রুত ডান দিকে তাকালো অপরাজিতা, আর তাকাতেই অনিরুদ্ধর চোখের দিকে চোখ পড়ল ওর। ছেলেটার চোখে কৌতূহল অপরাজিতার চোখ এড়িয়ে গেল না, তাড়াতাড়ি করে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করল ও। না না, মন খারাপ হবে কেন, আসলে মায়ের কথা মনে পড়ে গেল। জানেন, আমার মাকেও না অসম্ভব সুন্দর দেখতে ছিল, আপনি যদি দেখতেন না একেবারে তাকিয়ে থাকতেন। কি সুন্দর পটল চেরা চোখ, পাকা গমের মতো গায়ের রং। সে তো আপনাকে দেখলেই বোঝা যায়। অস্ফুটে কথাটা বেরিয়ে এলো অনিরুদ্ধর মুখ দিয়ে। কি কি বললেন? না না, কই, কিছু বলিনি তো, দুপুর তো হতে চললো, বাড়ি যাবেন না? হ্যাঁ, এইবার যাব, কাল আবার আসব। চলুন, আপনাকে টোটোতে তুলে দিই। এগিয়ে গেল অনিরুদ্ধ আর অপরাজিতা। মণ্ডপে যথেষ্ট ভিড়, তাই ওদের দিকে কেউ লক্ষ্যই করল না। অনেক ধন্যবাদ অনিরুদ্ধবাবু, আপনার এই সাহায্য কোনোদিন ভুলব না, আজ আসি তাহলে। বলছিলাম অপরাজিতা, আমতা আমতা করতে থাকলো অনিরুদ্ধ, কি হলো, কিছু বলবেন, বলুন না। না মানে বলছিলাম, আপনি যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা বলতে চাই। আসলে আপনি তো আমাদের গ্রামে নতুন, এই গ্রামটা ঘুরতে এসেছেন, কিন্তু শুধু দুর্গা ঠাকুর দেখলেই তো আর আমাদের গ্রাম দেখা হয়ে যায় না, তাই যদি অনুমতি দেন সকালের দিকটায় আমার সঙ্গে একবার যাবেন, আপনাকে একটা জায়গায় নিয়ে যাব। কি বলবে কিছুই বুঝতে পারল না অপরাজিতা। ওর যে একেবারে ইচ্ছে করছে না তা তো নয়, বহুদিন পর আজকে কোথাও বেড়াতে এসেছে ও। যদিও মণিমালা জোর না করলে হয়তো আসতো না, কিন্তু এখন এসে বুঝতে পারছে, মনটা নিমেষেই ভালো হয়ে গেছে। বেঁচে থাকার ইচ্ছেটা নতুন করে মনের মধ্যে আরও একবার জেগে উঠছে। হ্যাঁ, সে যাওয়া যেতেই পারে, আমার তো ভালোই লাগবে, কিন্তু
আপনার গ্রামের লোকজন, মানে আপনি তো তখন বলছিলেন। ও, ওটা আপনি আমার উপরেই ছেড়ে দিন। আপনাকে শুধু ছোট্ট একটা কাজ করতে হবে, একটা টোটো ধরে একটা নির্দিষ্ট জায়গায় আপনাকে পৌঁছে যেতে হবে। আমি জায়গাটা আপনাকে হোয়াটসঅ্যাপ করে দেব। যদি কিছু মনে না করেন, আপনার ফোন নাম্বারটা। মৃদু হাসলো অপরাজিতা, তারপর ওর ফোন নাম্বারটা ধীর গলায় জানিয়ে দিল। ঠিক আছে, আমি সেভ করে নিলাম। এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার তো? দাঁড়ান, আমি আপনাকে পিং করে দিই। ঠিক আছে, আজ তাহলে আসি। হ্যাঁ, আসুন। এগিয়ে গেল অপরাজিতা, আর ওর চলে যাওয়ার দিকে একভাবে তাকিয়ে দাঁড়িয়ে রইল অনিরুদ্ধ। মাত্র দুদিনে কি যেন হয়ে গেল ওর মনের মধ্যে ঘটে চলা এই অদ্ভুত পরিবর্তন বড় বেশি অস্থির করে তুলল অনিরুদ্ধকে। জোর করে নিজের মনকে নিজের কন্ট্রোলে রাখার চেষ্টা করতে থাকল, কিন্তু মন কি কারো জমিদারি? সে তো নিজের ইচ্ছে মতন যেখান সেখান যখন তখন চলে যায়। বারবার ওই ভাষা ভাষা বিষণ্ন চোখ দুটো চোখের সামনে ভাসতে থাকল অনিরুদ্ধর। পূজো মণ্ডপে একেবারে হই হই অবস্থা, কিন্তু অনিরুদ্ধর কেন জানে না মনটা খারাপ। বারবার মনে হতে থাকল অপরাজিতা ভালো নেই, কি যেন একটা কষ্ট বুকে চেপে রেখেছে মেয়েটা। এমন সুন্দর একটা মেয়ে অথচ অদ্ভুতভাবে শান্ত আর বিষণ্ন। কত বয়স হবে? খুব বেশি হলে 26-27। এই বয়সের মেয়ে তাও আবার কলকাতার, তাও কিরকম যেন একটা শান্ত প্রকৃতির। অপরাজিতাকে খুব জানতে ইচ্ছে করল অনিরুদ্ধর। ওকে কাল কোথায় নিয়ে যাবে জানে না অনিরুদ্ধ। নিজে থেকে এই গ্রাম ঘোরানোর কথা কেন বলল তাও জানে না ও, কিংবা খুব ভালো করেই জানে কিন্তু মেনে নিতে পারছে না। এই 29 বছর বয়সে ওর জীবনে বসন্ত আসবে কল্পনাই ছিল না ওর। তাহলে এই মানুষটার জন্যই এতদিনের অপেক্ষা ছিল অনিরুদ্ধর? এই কি তাহলে সেই ভালোবাসার ঘর যেখানে আশ্রয় নিতে পারবে অনিরুদ্ধ, যার কোলে মাথা রেখে বিশ্বের সমস্ত দুঃখ কষ্ট নিমেষেই ভুলে যাবে ও? এই কি সেই মেয়ে যে অনিরুদ্ধর টাকা পয়সা বংশমর্যাদা সম্মান এই সব নিয়ে নয়, শুধু অনিরুদ্ধর ভেতরের সেই মানুষটাকে আবিষ্কার করবে, যার একটা ছোট্ট নরম মন আছে যা শুধুই চায় ভালোবাসা, অকৃত্রিম ভালোবাসা। সারা রাত ঘুম এলো না অনিরুদ্ধর। ছোটবেলায় চোখে জল এলে বাবা বলতো মেয়েদের মতো চোখের জল ফেলো না। খুব রাগ হতো অনিরুদ্ধর, কষ্টগুলো চেপে রাখতে পারত না। একদিন মায়ের কাছে গিয়ে অভিযোগ করেছিল, অনি কেন কাঁদতে পারবে না, কেন ইচ্ছে মতো হাসতে পারবে না, কেন মেয়েদের মতো রান্নাবাটি খেলতে পারবে না, কেন ফুটবল ক্রিকেট ভালোবাসতেই হবে। মাথায় স্নেহ চুম্বন করে মা সেদিন বলেছিলেন, তোর যা ভালো লাগে তাই করিস, কান্নার ব্যাপার ছেলে মেয়ে কিসের, কষ্ট হলে কান্না পাবে, মনের কষ্ট একদম চেপে রাখবে না, আর রান্নাবাটি ফুটবল ক্রিকেট সে তো নিজের নিজের পছন্দের বিষয়, কারোর কথা একদম শুনবি না, সব সময় নিজের মনের কথা শুনবি, তোর যা ইচ্ছা হয় যেমন ভাবে ইচ্ছা হয় তেমন ভাবে বাঁচবি, শুধু দেখবি তোর কথায় কেউ কোনোদিন যেন কষ্ট না পায়। পৌরুষত্ব কখনো খেলাধুলা বা চোখের জল দিয়ে বিচার করা যায় না। যে নারীকে সম্মান করে, যে কোনো কাজকে ছোট বা বড় বলে না, সেই তো প্রকৃত পুরুষ মানুষ। আজ চোখের জলে বালিশ ভিজিয়ে ফেলেছে অনিরুদ্ধ। মায়ের কথা বড্ড মনে পড়ে ওর, কেন যে ওকে ছেড়ে চলে গেল মা।
আজ মা থাকলে অপরাজিতার কথা মাকে বলতো, হাসি মুখেই মা সবটা মেনে নিত। কিন্তু খুব ভালো করেই জানে অনিরুদ্ধ, বাবা কিছুতেই মেনে নেবে না। দীর্ঘশ্বাস ফেলল অনিরুদ্ধ, নরম মনটাকে শক্ত খোলসে আবার বেঁধে ফেলে চোখ মুছে বিছানা ছেড়ে উঠে দাঁড়াল ও। আচ্ছা, অপরাজিতা কি একবারও ওর কথা চিন্তা করেছে? ভাবনায় ডুবে গেল অনিরুদ্ধ। কিছুতেই ঘুম আসছে না অপরাজিতার। নতুন জায়গা, নতুন পরিবেশ, ঘুম আসতে দেরি হওয়াটাই স্বাভাবিক। কিন্তু ও এসেছে আজ প্রায় তিন দিন, বিগত দুদিন তো ভালোই ঘুম হয়েছে, আজ হঠাৎ কি হলো কিছুই বুঝতে পারছে না। কিছু একটা কারণে বড্ড অস্বস্তি হচ্ছে ওর, কিন্তু কারণটা কিছুতেই ধরতে পারছে না। বারবার মনে হচ্ছে কোথাও কিছু একটা ভুল হয়ে যাচ্ছে। চোখের সামনে একটা অস্পষ্ট অবয়ব ঘুরে বেড়াচ্ছে যেন। এদিকে মণিমালারও ঘুম ভেঙে গেছে, পাশে শুয়ে যদি কেউ এমন উসখুস করতে থাকে কি করে ঘুম হবে ওর? ঘুম ঘুম চোখেই প্রশ্ন করল মণিমালা। এই অপু, কি হয়েছেটা কি? ঘুম আসছে না নাকি তোর? উঠে বসল অপরাজিতা, তারপর মাথার বালিশটা কোলে তুলে নিল আর বিরক্তির সঙ্গে উত্তর দিল, দেখ না মণি, কিছুতেই ঘুম আসছে না, কি যে হলো না কি বলবো। ওর দেখা দেখি মণিমালাও উঠে বসল, তারপর বলল, শরীর টরীর আবার খারাপ লাগছে না তোরে? সত্যি করে বল, কিন্তু চেপে রাখিস না কিছু। আরে না রে না, শরীর তো একদমই ঠিক আছে, কিন্তু মনটা না বড্ড আনচান করছে জানিস। ও, এই ব্যাপার, মনের আর কি দোষ বল, তোর এইটুকু মন কত কিছু চেপে রাখিস বলতো? কতবার বলেছি একটু মন খুলে কথা বল। অপু, এইভাবে গুমড়ে থাকলে কিভাবে স্বাভাবিক হবি বল? দীর্ঘশ্বাস ফেলল অপরাজিতা, তারপর বলল, আমি ঠিক আছি মণি, বিশেষ করে তোদের এখানে আসার পর থেকেই না বেশ ভালো লাগছে। কিন্তু কেন জানি না কিরকম অদ্ভুত একটা অনুভূতি হচ্ছে, বিশ্বাস কর এই রকম ফিল কোনোদিন করিনি আমি। বারবার একটা অস্পষ্ট অচেনা মানুষের মুখ আমার চোখের সামনে। না না, আমি তোকে বোঝাতে পারবো না, আমি তোকে কিছুতেই বোঝাতে পারবো না মণি। কার কথা বলছিস অপু? কার মুখ তোর চোখের সামনে ভাসছে, অনিরুদ্ধদা? চমকে উঠল অপরাজিতা। হ্যাঁ তাই তো, অনিরুদ্ধ। আচ্ছা, ও কি অনিরুদ্ধকে মিস করছে? কিন্তু এরকম অস্বাভাবিকতার কারণটা কি? ওকে চিন্তিত দেখেই আবার বলে উঠল মণিমালা, হ্যাঁ জানি না বাবা, আমার যেটা মনে হচ্ছে সেটা তোরও মনে হচ্ছে কিনা। আমার মনে হয় তোর অনিরুদ্ধদাকে ভালো লেগেছে, আর সেই জন্যই। কি বলছিস কি মণি, সব কিছু জেনে শুনেও তুই আমাকে? মনের ওপর কার জোর আছে অপু? চাইলেই কি তুই মনকে কন্ট্রোল করতে পারবি? ভালোবাসা এটা কি বলে কয়ে হয়? আর তাছাড়া অনিরুদ্ধদা যদি তোর পাশে থাকে আমিও চিন্তামুক্ত তোর জন্য, মানুষটা বড্ড ভালো রে। তবে অনিদারও তোর প্রতি এই ফিলিংসটা আছে কি না? চুপ কর চুপ কর মণি, কি বলছিস, ভেবে বলছিস? ওরে, এসব শোনাও আমার কাছে পাপ, কেন বুঝতে পারছিস না তুই আমার অতীত? অতীত আর অতীত, কতদিন এই অতীতটা নিয়ে বসে থাকবি তুই? তোর অতীত এই বর্তমানের ওপর কুণ্ডলি পাকিয়ে বসে আছে একেবারে, কতদিন আর আটকে থাকবি এক জায়গায় তুই? একটু নিজের জন্য বাঁচ এবার। কান্নাগুলো গুলিয়ে উঠছে বুকের মধ্যে, গলাটা শুকিয়ে আসছে অপরাজিতার।
না না না, এসব ভুল, সব ভুল। মনি, এই মনি, আমি যাবো না কাল, আমি যাবো না অনিরুদ্ধর সঙ্গে গ্রাম ঘুরতে। প্লিজ তুই আমাকে বাঁচা, প্লিজ, আমি যাবো না। তা কি হয় অপু, তুই তো অনিদাকে কথা দিলি বল। আর তাছাড়া আমি অনিদাকে একদম ছোট থেকে দেখছি, খুব ভদ্র ছেলেটা, বিশ্বাস কর। তোর খারাপ লাগবে এরকম কোনো কাজও করবে না। তোর যখন ইচ্ছে নয় আমি আর জোর করব না। তবু অন্তত কালকের দিনটা ঘুরে আয়। কিন্তু মনি, আমি, আরে কি আমি, তোকে বলছি তো অনিদা খুব ভালো মানুষ। আরে কিচ্ছু হবে না, আর তাছাড়া আমাদের গ্রামটা তুই যদি ঘুরে দেখিস তোর মনটা ভালো লাগবে। আর তো মাত্র দুদিনের ব্যাপার, তারপর তো চলেই যাবি। নে নে, ঘুমিয়ে পড়, আর এসব নিয়ে চিন্তা করতে হবে না। মা দুর্গার কথা চিন্তা কর, সব ঠিক হয়ে যাবে। আয় শুয়ে পড় তো দেখি, মাথায় একটু হাত বুলিয়ে দিই আমি। ছোট বাচ্চার মতো মণিমালার কাছে গুটিয়ে এসে শুয়ে পড়ল অপরাজিতা। হাসি মুখে অপরাজিতার মাথায় হাত বুলিয়ে দিতে থাকল মণিমালা। মেয়েটা সত্যি খুব দুঃখী। সেই কোন ছোটবেলায় বাবা মাকে হারিয়ে মামা বাড়িতে মানুষ, তারপর কত ঘাত প্রতিঘাত পেরিয়ে আজকে ওদের এনজিওতে বেশ গুরুত্বপূর্ণ একটা পদে চাকরি করছে মেয়েটা। খুব কষ্ট করে লেখাপড়া শেষ করেছে। মনে আছে মণিমালার, প্রথম যেদিন অপরাজিতার মুখটা দেখে মনে হয়েছিল যেন স্বয়ং মা দুর্গা চোখের সামনে দাঁড়িয়ে আছেন। তবে যত ওর সঙ্গে মিশেছে ততই বুঝতে পেরেছে, মেয়েটা শুধুই রূপে লক্ষ্মী নয়, গুণেও সরস্বতী। চোখে জল চলে এলো মণিমালার। সত্যি ভগবান কেন যে ওর সঙ্গে এরকম করলেন, মনে মনে প্রার্থনা করে উঠল মণিমালা। মা, মেয়েটার সঙ্গে অনেক অন্যায় হয়েছে মা, এবার একটু ওকে সুখের মুখ দেখিও। যদি সত্যিই অনিদা ওকে ভালোবাসে তাহলে ওদের দুজনকে মিলিয়ে দিও মা, মিলিয়ে দিও। বৌদির দেওয়া ধূসর রঙের পাঞ্জাবিটা পরে ফেলল অনিরুদ্ধ। না, বেশ ভালোই লাগছে। চুলটা আরও একবার সেট করে নিয়ে গোটা শরীরে ছড়িয়ে দিল সুগন্ধ। তারপর সানগ্লাসটা পকেটে ভরে হেলমেট দুটো হাতে নিয়ে বেরিয়ে পড়ল। কোথায়? ওই যে জোড়া অশ্বত্থ গাছের বেদিটার সামনে। সকাল 6:30। অশ্বত্থ গাছের নিচে দাঁড়িয়ে রয়েছে অপরাজিতা। এই জায়গাটা বেশ ফাঁকা ফাঁকা, এখানেই অপেক্ষা করতে ওকে বলেছে অনিরুদ্ধ। 6:35 বাজতেই আরও একবার ঘড়িটা দেখে নিল ও। তারপরেই উল্টো দিক থেকে গাড়ির হর্ন শুনে তাকিয়ে ওর মুখে খেলে গেল হালকা হাসি। সরি সরি সরি, এক্সট্রিমলি সরি, লেট হয়ে গেল। আসলে কি হয়েছে বলুন তো, আমি না একদম সকালে উঠতে পারি না, প্লিজ কিছু মনে করবেন না। মাত্র 5 মিনিট লেট করেছে অনিরুদ্ধ, তাও ওকে এতটা ব্যস্ত হতে দেখে হাসি পেয়ে গেল অপরাজিতার। না না, আমি তো সবে মাত্র এলাম। তা আপনি যখন সকালে উঠতে পারেন না, তাহলে এই সকাল সকাল গ্রাম ঘোরানোর কি প্রয়োজন ছিল? ছিল ছিল, আপনাকে যেখানে ঘুরতে নিয়ে যাব সেখানটা সকাল সকাল না গেলে ভালো লাগবে না। আর হ্যাঁ, এই নিন হেলমেটটা, পরে নিন। গাঢ় সবুজ পার অফ হোয়াইট শাড়ি পরেছে অপরাজিতা, সঙ্গে খুব হালকা জুয়েলারি, মুখে মেকআপের নাম মাত্র নেই, ওই একটু লিপ বাম, আর তাতেই চোখে ঝিলিমিলি লেগে যাচ্ছে অনিরুদ্ধর। গাড়ি চালাতে চালাতেই বারবার লুকিং গ্লাসে চোখ চলে যাচ্ছে ওর। কেউ এতটা সুন্দর হতে পারে? টানা টানা চোখগুলো যেন কত কথা বলে, চোখের গভীরতায় হারিয়ে যেতে মন চায় অনিরুদ্ধর। বাইকে বসে বসে এদিক ওদিক দেখতে থাকে অপরাজিতা। সত্যি গ্রামটার নাম হৃদয়পুর হওয়া সার্থক।
এই অনবদ্য সুন্দর পরিবেশ সত্যি মানুষের হৃদয়কে আকর্ষিত করবেই। একটু কথা বলতে ইচ্ছে হলো অনিরুদ্ধর। গলাটা একটু পরিষ্কার করে নিয়ে ও বলল, আচ্ছা বলছিলাম, সাদা কি আপনার প্রিয় রং? না মানে সব সময় সাদা রঙের জামা কাপড়ই দেখছি আপনাকে। না না, আমার প্রিয় রং গোলাপি, তবে সাদাও খুব ভালো লাগে। সাদার মধ্যে অদ্ভুত একটা শান্তি আছে, তাই না বলুন? হ্যাঁ তা তো আছেই। ওই দেখুন, কথা বলতে বলতে চলে এসেছি। একটা ছোট্ট নদীর পাড়ে এসে দাঁড়ালো অনিরুদ্ধ। চারপাশে কাশবন, আর মাঝখান দিয়ে বয়ে চলেছে এই ছোট্ট একটা নদী। ছোটবেলায় ড্রয়িং খাতায় আঁকা সেই ছবিগুলোর মতোই এই জায়গাটা মনে হলো অপরাজিতার। স্বয়ং বিধাতা যেন রং তুলি দিয়ে সাজিয়েছেন এই জায়গাটাকে। নদীর শব্দ আর পাখিদের কলতান চারিদিকটা একেবারে ভরিয়ে রেখেছে। বাইক থেকে নেমে মুগ্ধ দৃষ্টিতে চারিদিকে তাকাতে থাকলো অপরাজিতা। কি ব্যাপার ম্যাডাম, প্রেমে পড়ে গেলেন নাকি? চমকে উঠল অপরাজিতা। আরে আরে কি হলোটা কি? আরে বাবা, বললাম জায়গাটার প্রেমে পড়ে গেলেন নাকি? এইভাবে তাকিয়ে রয়েছেন। ও তাই বলুন। হ্যাঁ সেটাই স্বাভাবিক নয় কি? সত্যি অনিরুদ্ধবাবু, আজ আপনার সঙ্গে না এলে প্রকৃতির এই অপূর্ব রূপ দর্শন থেকে আমি বঞ্চিত হয়ে যেতাম। জানেন তো কাশফুল আমার ভীষণ প্রিয় ফুল। অবশ্য বকুল ফুলও খুব ভালো লাগে, কিন্তু কাশফুলের মধ্যে একটা অদ্ভুত ভালোবাসা মিশে থাকে, তাই না বলুন? ঠিক বলেছেন, আমারও কাশফুল ভীষণ ভালো লাগে, আর তাই জন্যই তো ছোট্টবেলা থেকে এই জায়গাটা আমার বড্ড প্রিয়। তবে সবাইকে আমি এখানে নিয়ে আসি না, যারা খুব স্পেশাল তাদেরকেই নিয়ে আসি। ও তাই বুঝি, তাহলে আমি খুব স্পেশাল তাই তো? হ্যাঁ আপনি সত্যি স্পেশাল। অদ্ভুত শোনালো অনিরুদ্ধর গলার স্বরটা। আওয়াজটা শুনেই মনটা কেমন যেন করে উঠল অপরাজিতার। ঠিক যেমনটা বছর পাঁচেক আগে হয়েছিল ঠিক তেমন। চোখ দুটো কেমন করকর করে উঠল ওর। ইচ্ছা করল চিৎকার করে অনিরুদ্ধকে বলতে, আপনি ভুল করছেন, ভুল মানুষকে বেছে নিচ্ছেন। কিন্তু পারল না অপরাজিতা, মাথা নিচু করে এগিয়ে গেল নদীর পাড় ধরে। ওই দেখুন, রাগ করলেন নাকি? আরে বাবা দাঁড়ান, আমিও তো আসব। ছুটে অপরাজিতার পাশে পৌঁছে গেল অনিরুদ্ধ, কিন্তু একেবারে ওর পাশাপাশি হাঁটল না, বরং একটু পিছনে হাঁটতে থাকল। অবাক হয়ে পিছন ফিরে তাকালো অপরাজিতা। ইমা আপনি এরকম পিছনে আসছেন কেন? আমার পাশেই হাঁটতে পারেন, আমার কোনো অসুবিধা নেই। না না আপনি আগে আগে হাঁটুন, আমি আপনার পিছনে পিছনে। এমন সুন্দরী একজন মহিলাকে নিয়ে বেরিয়েছি, একটু গার্ড দিতে হবে না? পাশাপাশি হাঁটলে যদি পিছন থেকে কোনো বিপদ আসে টেরই তো পাবো না, তার চেয়ে বরং পিছনে থাকাই ভালো। সামনে আশেপাশে পিছন থেকে কোথাও কোনো বিপদ এলে আপনার কাছে ঘেঁচতে পারবে না। বাহ আপনি তো খুব সুন্দর কথা বলেন। কোথায় আর পারি, ওই সঙ্গগুণ বলতে পারেন আর কি। হাসি পেয়ে গেল অপরাজিতার, নিমেষেই মনটা যেন ভালো হয়ে গেল। সত্যি মানুষটা খুব ভালো, এমন একটা মানুষের সঙ্গে সারাটা জীবন পথ চলা যায় নির্বিঘ্নে নির্দ্বিধায়। নারী তো এরকম একটা পুরুষ মানুষেরই সঙ্গ চায়, যার কাছে সব থেকে বেশি নিরাপদ মনে হবে নিজেকে। আজ অনিরুদ্ধর পাশে নিজেকে বড্ড বেশি সেফ মনে হচ্ছে অপরাজিতার। হ্যাঁ অপরাজিতাকে ভালোবেসে ফেলেছে অনিরুদ্ধ, আর কোনো দ্বিধা নেই, এবার শুধু অপেক্ষা।
কবে নিজের মনের কথাটা অপরাজিতাকে জানাতে পারবে ও? একটু যে টেনশন হচ্ছে না এমনটা নয়, কিন্তু নিজের উপর যথেষ্ট কনফিডেন্স আছে ওর। ভালো চাকরি করে, সকলকে সম্মান করতে পারে। আশা করা যায় ওকে রিজেক্ট করবে না অপরাজিতা। আর তাছাড়াও অপরাজিতার চোখেও নিজের জন্য কিছু অনুভূতি তো খুঁজে পেয়েছে ও, আর তাই জন্যই বেশ ফুরফুরে মন নিয়ে অষ্টমীর সকালে মণ্ডপে পৌঁছে গেল অনিরুদ্ধ। কিন্তু পৌঁছে যে এই রকম একটা পরিস্থিতির সম্মুখীন হবে ভাবতেই পারেনি। পাড়ার বন্ধু বান্ধবীরা দল বেঁধে বোধহয় ওর জন্যই অপেক্ষা করছিল। যেতে মাত্রই শুরু হলো লেগ পুল। কি ব্যাপার অনিদা, প্যান্ডেলে তো তোমাকে দেখাই যাচ্ছে না। হ্যাঁ, তোমাদের চোখে ন্যাবা হলে দেখবে কি করে? এখন যাকে দেখছো সে তো অনিদা নয়, অনিদার ভূত, তাই না মা? ও এখন খুব ব্যস্ত, নতুন ড্রাইভারে চাকরি পেয়েছে না? হ্যাঁ তাই তো, আর মাইনেটা তোমার বাবা দিচ্ছে। হ্যাঁ গো বিশুদা, আমিও তো দেখলাম সপ্তমীর দিন সকালে ওই কলকাতা দিদিমণির সঙ্গে কি করছিলে অনিদা। তা বোন আমার সিসিটিভি হয়ে গেছো, সপ্তমীর দিন সকালবেলা ওই কলকাতার দিদিমণির সঙ্গে দেখতে পেয়েছ, আর কি করছিলাম সেটা বুঝি দেখতে পাওনি তাই না? যাও নিজের কাজে যাও তো। আর শোনো, তোমার নতুন দিদিমণিকে গ্রামটা একটু ঘুরিয়ে দেখাচ্ছিলাম, আফটার অল উনি আমাদের গ্রামের অতিথি। হ্যাঁ রে, তোকে নিজে থেকে বললো না তুই একবার ইয়ে? কেন বাছা, তোমার হিংসে হচ্ছে? তুমি নিজের কাজ দেখো। তা ভালো, কি বলো বিশুদা, অনিদার তবু একটা হিল্লে হলো। ঠিক বলেছিস, আমার একটা হিল্লে হলো, এবার নিজেদের কি হবে সেটা ভাব। যেচে মাছ নিচ্ছিস ভাই, সাবধানে থাকবি। তুমি এবার জ্ঞান দেওয়া বন্ধ করো, যাও কি কি কাজ আছে সেগুলো গিয়ে দেখতে থাকো। যত সব ফালতু বকা সকাল সকাল, কাজের কাজ করার বেলায়। অষ্টমীর দিন পূজা মণ্ডপে বেশ ভিড় থাকে, ছোট বড় সবাই আসে মায়ের পায়ে অঞ্জলি দিতে, মাকে প্রণাম জানাতে। মণিমালার সঙ্গে অপরাজিতাও পৌঁছে গেছে মণ্ডপে। হালকা গোলাপি শাড়িতে সদ্য ফোটা পদ্মের মতোই স্নিগ্ধ লাগছে ওকে। অনিরুদ্ধরাজ ডিউটি ফুল গঙ্গাজল ডিস্ট্রিবিউশনের কাজ করতে করতেই বারবার ওর চোখ আটকে যাচ্ছে অপরাজিতার দিকে। তবে মাঝে মাঝে রাগও হচ্ছে, না অপরাজিতার উপরে নয়, এত সুন্দর হতে কে বলেছে ওকে? আশেপাশের সবাই তো হাঁ করে গিলে খাচ্ছে মেয়েটাকে, অবশ্য তাদেরও বা দোষ দেবে কি করে, পুরো দুর্গা মণ্ডপ আলো করে রেখেছে মেয়েটা। অপরাজিতার সঙ্গেই অঞ্জলি দিল অনিরুদ্ধ। মায়ের পায়ে ফুল অর্পণ করার পর মনে মনে বলে উঠল, জানি না ঠাকুর, অপরাজিতা তোমার কাছে কি চাইল, তুমি ওর সব মনস্কামনা পূরণ করো ঠাকুর, ওকে ভালো রেখো, ও ভালো থাকলেই আমি ভালো থাকব। মা চলে যাবার পর আজ আবারও ওকে ঘিরে ঘর বাঁধার স্বপ্ন দেখছি, আমার স্বপ্নগুলো মিথ্যে করে দিও না ঠাকুর। অঞ্জলি দিয়ে কাজকর্ম মিটিয়ে বাইরে বেরিয়ে এলো অনিরুদ্ধ। এদিক ওদিক অনেক খুঁজল, কিন্তু অপরাজিতাকে কোথাও পেল না। এদিকে আজ অষ্টমী নবমী একই দিনে, আগামীকাল দশমী। চাইলে একদিন ঠাকুর রেখে দেওয়াই যেত, কিন্তু আগামীকাল বুধবার, যদি বিসর্জন না করা হয় তাহলে বৃহস্পতিবার বিসর্জন করতে হবে, কিন্তু বৃহস্পতিবার ঠাকুর নিরঞ্জন সম্ভব নয়, তাই বারোয়ারি থেকে ঠিক করা হয়েছে আগামীকালই বিসর্জন করা হবে। মন মেজাজ কারোরই ভালো নেই, মাত্র চার দিনের জন্য আসেন মা, তাও আবার এবছর একদিন কম। সবাই ঠিক করেছে আজকে চুটিয়ে ধুনুচি নাচ করবে। এদিকে সবাইকে দেখতে পেলেও অপরাজিতাকে খুঁজে পেল না অনিরুদ্ধ। ভিড়ের মাঝখানে মণিমালাকে দেখতে পেল, তাই এগিয়ে গেল ওর দিকে। এই মণি, তোর বন্ধু কই রে, দেখতে পেলাম না তো। বাবা অনিদা, দুদিন এসেই অপরাজিতা তোমার এত কাছের হয়ে গেল, কোথায় আমাকে এসে জিজ্ঞেস করবে আমি কেমন আছি, তা না?
খালি বান্ধবী? এই শোন, ঘুরিয়ে কথা বলা না আমি একদম পছন্দ করি না। তুই কেমন আছিস আমি জানি, চোখের সামনে রোজই তো নাচানাচি করছিস। ওফ অনিদা, ভালো করে একটু কথা বলতে পারো না বলো? তোমার বউয়ের কপালে যা দুর্গতি আছে না? এই এই, আমার বউ নিয়ে অত ভাবতে হবে না। তোর বান্ধবী কোথায়? তাকে তো দেখতে পাচ্ছি না। ওর আসলে শরীরটা ভাল লাগছিল না, তাই ফিরে গেল। কেন, কিছু দরকার ছিল? না, সেরকম কিছু নয়। আচ্ছা বলছি শোন না, ওর জন্য এই সন্ধি পুজোর পদ্ম ফুলটা রেখেছিলাম, নিয়ে যাস বেশ। অনিদা, একেবারে পদ্ম ফুল? আমাদের জন্য তো কোনোদিন একটা বেলপাতাও রাখনি। এই মারবো না টেনে এক চর, তোর বান্ধবী চেয়েছিল তাই জন্যই রেখে দিয়েছি, ধর নিয়ে যা। আর শোন, কালকে কিন্তু 5:30 মধ্যে চলে আসবি, 6 মধ্যে ঠাকুর বেরিয়ে যাবে, বুঝলি? আর বান্ধবীকে নিয়ে আসবো তো। মণিমালা চলে যেতেই পকেট থেকে ফোনটা বের করল অনিরুদ্ধ, তারপর টাইপ করে দিল মেসেজটা। নিজের হাতে ফুলটা দেওয়ার সুযোগ দিলেন না, চলে গেলেন। যাকে বলেছিলেন মায়ের পায়ের ফুল পাঠিয়ে দিয়েছি মনির হাত দিয়ে। আর শুনুন, কালকে কিন্তু অবশ্যই আসবেন, আপনাকে একটা বিশেষ জিনিস দেওয়ার আছে। রাত প্রায় 11 বেজে গেছে, মণিমালা তখন ঘুমের দেশে, গোটা গ্রাম শান্ত। এদিকে অনিরুদ্ধর পাঠানো পদ্মফুলটা বুকের কাছে চেপে ধরে মণিমালাদের বারান্দায় চুপ করে বসে আছে অপরাজিতা, চোখ দিয়ে অনবরত ঝরছে জল। না চেয়েও ভুলটা করে ফেলল অপরাজিতা, শেষ পর্যন্ত ভালোবেসে ফেলল মানুষটাকে। কিন্তু ওর মতো একজন অপয়া মেয়ে মানুষ কি করে ভালোবাসতে পারে? জন্মের পরেই বাবা মা চলে গেছে এক এক করে, আর তারপরেই না না, ওর জন্য অনেকগুলো মানুষের জীবন ধ্বংস হয়ে গেছে, কিন্তু অনিরুদ্ধর জীবন ধ্বংস হোক চায় না ও। যেভাবেই হোক কালকেই ফিরে যাবে ও, কিছুতেই মানুষটাকে মিথ্যে স্বপ্ন দেখতে দেবে না। কিন্তু সবটা জানাবে কি করে অনিরুদ্ধকে? কি করে দাঁড়াবে ওর মুখোমুখি? আর সবটা শোনার পর যদি ওকে ভুল বোঝে অনিরুদ্ধ? না না, মানুষটার চোখে নিজের জন্য কোনো সহানুভূতি দেখতে চায় না অপরাজিতা। তার জন্য যদি ওকে মিথ্যে কথা বলতে হয় ও তাও বলবে। কিরে অপু, ব্যাগ গোছাচ্ছিস? তুই কি আজকেই চলে যাবি? হ্যাঁ রে মণি, আসলে অনেকদিন তো হলো, ওদিকে তো কাজকর্ম পড়ে আছে, আর তাছাড়া কালকে তো চলেই যেতাম, ভাবলাম আজকে গিয়ে একটু রেস্ট নিয়ে কাল থেকে কাজে জয়েন করব। পালিয়ে যাচ্ছিস? পালাবো কেন, ফিরতে তো হতোই, তাই ফিরে যাচ্ছি। কেন এরকম করছিস? সত্যিটার মুখোমুখি হতে ভয় পাচ্ছিস? ভয়? ভয় আমি পাই না মণিমালা, তুই তো ভালো করেই জানিস। কিন্তু সব জেনে শুনে ওই মানুষটাকে তো আর ঠকাতে পারবো না। ঠকানোর প্রশ্ন আসছে কোত্থেকে? যা হয়েছে তার জন্য তো আর তুই দায়ী নোস। সমাজ তো আর তাই মানে না মণিমালা, সবাই তো আজকেও আমাকেই দোষী ভাবে, আমার জন্যই তো। ঠিক আছে চলে যা, ভেবেছিলাম কাল তোর সাথে একসাথে ফিরব, তুই যখন শুনবি না, যা চলে যা। থমকে গেল অপরাজিতা। মণিমালা খুব ভালো করে চেনে ওকে, তাই হয়তো খুব সহজেই ওর পরিস্থিতিটা পড়ে ফেলতে পারল মেয়েটা। বান্ধবীর অভিমান মনে এসে লেগেছিল অপরাজিতার, চাইলে ফিরে যেতেই পারত, কিন্তু শেষ পর্যন্ত কালকেই যাবে স্থির করে ফেলল। পূজো মণ্ডপের দিকে আর যায়নি অপরাজিতা, কিন্তু বাড়ির চারিদিকে ঢাকের আওয়াজ,
কিছুক্ষণের মধ্যেই মণ্ডপগুলো থেকে ঠাকুর বেরিয়ে যাবে। চলছে মাকে বরণ আর সিঁদুর খেলা। বাড়িতেই ছিল অপরাজিতা। মনটা বড্ড চঞ্চল হয়ে উঠল। এই শেষ বেলায় মায়ের মুখটা একবার দেখবে না? না চাইতেও পাটা যেন এগিয়ে গেল মণ্ডপের দিকে। ভেতরে গেল না অপরাজিতা, বাইরেই দাঁড়িয়ে রইল। ধীরে ধীরে মা দুর্গাকে নিয়ে গ্রামের লোকজন এবং বারোয়ারির ছেলেরা এগিয়ে গেল নদীর দিকে। সেখানেই হবে মায়ের বিসর্জন। ভিড়টা ক্রমশ এগিয়ে যেতেই ফাঁকা হয়ে গেল মণ্ডপ। মা দুর্গার বেদিটা একেবারে শূন্য। সেখানে জ্বলছে শুধুমাত্র একটা প্রদীপ। এই প্রদীপ আজ সারা রাত জ্বলবে। বুকটা কেমন হু হু করে উঠল অপরাজিতার। অবশ্য এই অনুভূতি তো ওর সারা জীবনের সঙ্গী। এই অন্ধকার, এই আলো আঁধারি পরিবেশ, এটাই তো ওর ভবিতব্য। অপরাজিতা, গলার শব্দটা কানে আসতেই কেঁপে উঠল ও। ছেলেরা যখন মাকে গাড়িতে তুলছিল তখন একেবারেই সামনে ছিল অনিরুদ্ধ। ছেলেটার সাদা পাঞ্জাবি লালে লাল। তখন অপূর্ব দেখতে লাগছিল মানুষটাকে। অবাক হয়ে সেদিকেই তাকিয়েছিল অপরাজিতা। না, এগিয়ে যায়নি, এগিয়ে গিয়ে কথা বলেনি। আসলে কি বলবে বা কি বলা উচিত খুঁজে পায়নি। গাড়ি বেরিয়ে যেতেই ভেবেছিল অনিরুদ্ধ হয়তো ওদের সঙ্গেই নদীর উদ্দেশ্যে এগিয়ে গেছে, আর সেই জন্যই ফাঁকা মণ্ডপে ঢুকে পড়েছিল মেয়েটা। উদ্দেশ্য ছিল এই শূন্য জায়গাটায় কিছুক্ষণ বসে থাকতে। আসলে এই রকম পরিবেশেই তো ওকে বড্ড ভালো মানায়। ঘুরে দাঁড়ালো অপরাজিতা। ঘোর লাগা দৃষ্টিতে ওর দিকেই তাকিয়ে রয়েছে অনিরুদ্ধ। ওর দৃষ্টি সহ্য হচ্ছে না অপরাজিতার। চোখটা নামিয়ে নিল ও। অনিরুদ্ধ ভাবল মেয়েটা বোধহয় লজ্জায় চোখ নামিয়ে ফেলেছে। এই আলো আঁধারিতে কালো পার সাদা শাড়িতে মেয়েটাকে একটু ভালো লাগছে না আজকে। বড্ড লালের অভাব মনে হচ্ছে। মায়ের বেদিতে থাকা সিঁদুর কৌটোটা থেকে এক মুঠো সিঁদুর তুলে নিল অনিরুদ্ধ। তারপর এগিয়ে গিয়ে ছুঁয়ে দিল অপরাজিতার গালে। শুভ বিজয় অপরাজিতা। সিঁদুরের ছোঁয়ায় লাল হয়ে গেল অপরাজিতার গাল আর পরনের শাড়ি। মাথা নিচু করে দাঁড়িয়েছিল মেয়েটা। হঠাৎ করেই গালে একটা ঠান্ডা স্পর্শ পেতেই চমকে তাকাল সামনের দিকে। কিছুক্ষণ আগে কি ঘটল বুঝে উঠতে একটু সময় লাগলো অপরাজিতার। বাঁ হাতটা আপনা থেকেই উঠে গেল গালে, আর তারপর সেই হাত চোখের সামনে আসতেই মাথাটা কেমন ঘুরে উঠল ওর। প্রচণ্ড রাগে সারা শরীরটা যেন জ্বলে গেল। কি করলে তুমি, কি করলে আমাকে, আমাকে তুমি? আজ আজ বিজয়া দশমী, আজকে এইরকম সাজে তোমাকে একদম ভালো লাগছিল না, তাই জন্যই আমি ভাবলাম এই লাল রঙে। কথাটা শেষ করতে পারল না অনিরুদ্ধ। তার আগেই একটা জোরালো আঘাত এসে পড়ল ওর বাঁ গালে। হতভম্ব হয়ে গেল অনিরুদ্ধ। অবাক দৃষ্টিতে অপরাজিতার দিকে তাকাল। এত বড় সাহস, এত বড় সাহস কে দিল আপনাকে বলুন? এত বড় সাহস কে দিল আপনাকে? আমাকে, আমাকে সিঁদুর মাখালেন আপনি? কতটুকু, কতটুকু জানেন আপনি আমার সম্পর্কে? কতটুকু চেনেন আমাকে? আমি আপনাকে ভদ্রলোক ভেবেছিলাম, আপনি কিছু না জেনে শুনে। কিন্তু কিন্তু কি ভুল করেছি আমি অপরাজিতা? আমি তো কোনোভাবে তোমাকে কোনো অসম্মান করিনি। আজকে আজকে তো সবাই সিঁদুর খেলছে, বিজয়া দশমী, তাই আমি একটু সামান্য সিঁদুর আর আর তাতেই তুমি সামান্য
সামান্য সিঁদুর, এই সামান্য সিঁদুরের মর্ম জানেন আপনি, মানে বোঝেন আপনি? অপরাজিতা, অপরাজিতা, আমি আজকের পর আর কোনোদিন আমার সামনে আসবেন না আপনি। আপনাকে আমি ঘৃণা করি, বুঝেছেন? আপনাকে আমি ঘৃণা করি, ঘৃণা। কথাগুলো বলতে বলতেই দৌড়ে মণ্ডপের বাইরে বেরিয়ে গেল অপরাজিতা। নিষ্পলক দৃষ্টিতে ওর বেরিয়ে যাওয়ার দিকে তাকিয়ে রইল অনিরুদ্ধ। কি ভুল করল কিছুই বুঝতে পারল না, শুধু দু চোখ ভরে উঠল জলে। এটা কি করলে অনিদা, একটু ধৈর্য ধরতে পারলে না তুমি? আমি তো ভেবেছিলাম আজকেই তোমাকে সবটা জানিয়ে দেবো, কিন্তু তুমি? মণিমালার গলার শব্দটা কানে আসতেই পিছন ঘুরে তাকালো অনিরুদ্ধ, দ্রুত পায়ে ওর কাছে এগিয়ে গেল, তারপরে বলল, মণি, তুই আমায় ছোট থেকে দেখছিস, তোর কি মনে হয় আমি অসভ্য লম্পট? আজ বিজয়া সামান্য একটু সিঁদুর ওর গালে লাগিয়েছিলাম, আর তাতেই? তুমি একজন বিধবার গালে সিঁদুর লাগাবে আর সে কি চুপচাপ মেনে নেবে? এটা কি করে সম্ভব বলো অনিতা? কি কি বললি তুই, অপরাজিতা? হ্যাঁ, বিধবা। এভাবেও ভালোবাসা হয়। আজ এই পর্যন্তই, পরবর্তী পর্ব আগামী মঙ্গলবার নয়, তার পরের মঙ্গলবার, অর্থাৎ 22 অক্টোবর। আমি জানি ধৈর্য ধরে থাকতে একটু রাগ হবে, কিন্তু ওই যে আমি সবসময় বলি, ধৈর্যের ফল কিন্তু মিষ্টি হয়। তাই তোমাদের বন্ধু অন্তরার পাশে থেকো। পরবর্তী মঙ্গলবার আসছে একটি মিষ্টি প্রেমের গল্প, তাই সবাই সঙ্গে থেকো আর ভালোবাসার মরশুমের পাশে থেকো। আজ তাহলে এই পর্যন্তই থাক, এবার ওভার টু প্রীতম। এভাবেও ভালোবাসা হয়, এই গল্পটার প্রথম পর্ব আজ এ পর্যন্তই। দ্বিতীয় পর্ব নিয়ে অন্তরা তো বললই ফিরবে 22 অক্টোবর, ততক্ষণ পর্যন্ত একটু ধৈর্য ধরে থাকতে হবে। তবে এই পর্বটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিতে হবে আমাদের। আর সঙ্গে যদি আপনি চ্যানেলে নতুন হন, তাহলে অবশ্যই অনুরোধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখতে, যাতে ভবিষ্যতে গল্প আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনার মোবাইল স্ক্রিনে পৌঁছে যায় নোটিফিকেশন। যাই হোক, নিয়ম মাফিক আজ পঞ্চমী, সকলকে শুভ শারদীয়ার শুভেচ্ছা। কথা না বাড়িয়ে চলে আসব গত পর্বে যে 10 জন সঠিক উত্তর দিয়েছিলেন তাদের নাম ঘোষণায়। তারা হলেন স্নেহা দাস, অঞ্জনা গারু, ঝিল্লি চৌধুরী, শান্তনু বর্মন, সাথী ঢ্যাং, মোহিনী ভট্টাচার্য, মুন্না সামন্ত, রিমি সেন, কণা রোজারিও, উজ্জ্বল সহ অনেকেই। এবার চলে আসি আজকের পর্বের প্রশ্নে। আজকের প্রশ্ন হলো, এই গল্পে যে গ্রামের নাম উল্লেখ রয়েছে, অর্থাৎ এই গল্পের পটভূমি যে গ্রামে, সেই গ্রামটির নাম কি? যদি জানা থাকে সঠিক উত্তর, তাহলে চটপট টাইপ করে ফেলুন কমেন্ট বক্সে। প্রতি পর্বের মতো আগামী পর্বে আজ এ পর্বের প্রথম 10 জন সঠিক উত্তরদাতার নাম ঘোষণা করব আমি। তাহলে ওই কথাই রইল, কথা হচ্ছে আগামী শুক্রবার রাত্রি ঠিক 8টায় এবং আগামী মঙ্গলবার দুপুর ঠিক 3:30। ততক্ষণ ভালো থাকবেন সকলে, ভালোবাসার মরশুমের সঙ্গে থাকবেন সকলে, পুজো খুব ভালো করে কাটান।